ক্লাস সিক্স তোমাদের লাস্ট একটি চ্যাপ্টার বাটকি রয়েছে সেটির নাম হচ্ছে ক্লাস নাইন চ্যাপ্টার নাম্বার নাইন সেটা হচ্ছে সাধারণ যন্ত্রসমূহ আচ্ছা এই চ্যাপ্টারের মূল বিষয়টা কি এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে আমরা সারা দিনে যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করি ধরা যাক কলম হাতুড়ি সাঁড়াশি রান্নাঘরে মা ব্যবহার করেন সাঁড়াশি খুন্তি বা যে কোনো জিনিসই আমরা যে ব্যবহার করি ছুরি কপিকল তারপরে বটল ওপেনার তো প্রত্যেকটা জিনিস এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমরা বেশি ভাবি না সচেতন নই কিন্তু একটু সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে এই সমস্ত জিনিসই হচ্ছে যন্ত্র ঠিক আছে সমস্ত জিনিসগুলোই হচ্ছে যন্ত্র যেমন দেখো আমরা টুথপ্রেস ইউজ করি সেটাও একটা যন্ত্র হাতুড়ি ইউজ করি সেটাও যন্ত্র তারপরে আমরা ওপেনার ইউজ করছি সেটাও যন্ত্র ওপেনার ইউজ করছি সেটাও যন্ত্র কাঁচি স্ক্রুড্রাইভার সবই হচ্ছে যন্ত্র কপিকল সবই ছুঁচ ছুঁতো সবই হচ্ছে যন্ত্র আচ্ছা এই যন্ত্রগুলোর মধ্যে এবার আমরা বলবো যন্ত্র দুভাগ দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরল যন্ত্র আর একটা হচ্ছে জটিল যন্ত্র আচ্ছা সরল যন্ত্র মানে কি যখন আমরা একটি জিনিস দিয়ে একটি নির্দিষ্ট মাত্র কাজ করছি অর্থাৎ এখানে দেখো শুধু দাঁত মাজা হচ্ছে এখানে সাঁড়াশি দিয়ে কোনো বস্তুকে তোলা হচ্ছে এখানে কাঁচি দিয়ে কোনো জিনিসকে কাগজকে কাটা হচ্ছে এখানে হাতুড়ি দিয়ে একটা পেড়েককে মারা হচ্ছে তারপরে এটা বয়েন্টটা ঘোরানো হচ্ছে হাত দিয়ে তো এগুলো সব হচ্ছে সরল যন্ত্রর উদাহরণ এবার জটিল যন্ত্র জিনিসটা কি জটিল যন্ত্র মানে হচ্ছে একসঙ্গে একটা জিনিসই দুটো তিনটে কাজ করতে পারবে যেমন ধরা গেল মোবাইল ফোন অনেকগুলো কাজ আমরা এর মাধ্যমে করতে পারি কম্পিউটার এগুলো হচ্ছে সব জটিল যন্ত্রের উদাহরণ আচ্ছা এই এগুলো কি করে যন্ত্র আমরা বলবো কেন বলবো এর একটু আমরা বৈজ্ঞানিক ভিত্তি আমরা দেখে নিই তোমরা এই চ্যাপ্টারের পরের দিকেই দেখতে পারবে লিভার বলে একটি বিষয় তোমাদের দেওয়া হয়েছে তো লিভার জিনিসটা কি খুব সুন্দর একটি বিষয় তোমাদের দেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তোমরা এখন থেকে এর ধারণাটা যদি ভালো করে তৈরি করে রাখো তো ভবিষ্যতে তোমাদের খুবই সব সুবিধা হবে ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স বলে একটি বিষয় আছে সেইটিকে বুঝতে ঠিক আছে তো এবারে আমরা দেখবো হচ্ছে লিভার কাকে বলে লিভার মানে হচ্ছে খুব সহজেই কোনো যন্ত্রের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি এই সহজ লভ্যতা হওয়ার কারণ কারণটা হচ্ছে যে সেই যন্ত্রটাকে আমরা লিভার বলছি আচ্ছা সেই লিভারের উদাহরণ দিলে আমরা খুব ভালো করে বলতে পারবো আচ্ছা এই লিভারের বৈশিষ্ট্যের মধ্যে তিনটে জিনিস থাকবে একটা হচ্ছে আলম্ব যার উপর কেন্দ্র করে এটা ঘোরে কাজটা হয় যেটা হচ্ছে একটা মানে একটা পয়েন্ট যেখানে এই 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 পুরো যন্ত্রটাকে কন্ট্রোল করেছে তাকে বলা হয় আলম্ব আর বাধা মানে কি মনে করো পেপারটা কাটছো পেপার একটা বাধা আর বল মানে কি তুমি কাঁচিটাকে দিয়ে জোরে চাপ দিচ্ছ তাহলে কাগজটা কাটছে সেটা হচ্ছে বল ঠিক আছে তো এই হিসাব করে এই তিনটের অবস্থান অনুযায়ী লিভারকে তিন ভাগে ভাগ করা হয়েছে তোমাদের এটা বলে দিচ্ছি তারপরে উদাহরণ দেখলে তোমরা আরও খুব সহজভাবে বুঝে যাবে এই বিষয়টা তো প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকবে মধ্যখানে বল একদিকে বাধা একদিকে বল এদিকে থাকতে পারে বাধা এদিকেও থাকতে পারে কোনো ব্যাপার নয় কিন্তু আলম্বটা মধ্যখানে হতে হবে দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হবে আলম্ব থাকবে একদম শেষ মানুষ একদম শেষ পয়েন্টে গিয়ে আলম্ব থাকবে তার মধ্যিখানে থাকবে বাধা বল থাকবে এদিকে এই দুটো এদিক ওদিক হলে চলবে না তার কারণ এটার ওপরই নির্ভর করে পরেরটা তৈরি হয়েছে তৃতীয় শ্রেণীর লিভার যেখানে বল মধ্যিখানে চলে এসছে বাধা পরে এসছে তো এই তিনটে আমরা উদাহরণ দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো তো প্রথমেই আমরা দেখছি প্রথম শ্রেণীর লিভার যেখানে দেখো কাঁচি কাঁচির মাধ্যমে কাটা হচ্ছে এ বি আর সি সিটা হচ্ছে কি তাহলে বিন্দু এটা হচ্ছে কি পি মানে ফোর্স আর বি মানে হচ্ছে কি বিটা হচ্ছে বাধা ঠিক আছে যেখানে কাজটা আমরা করছি সাঁড়াশি সাঁড়াশিটাও দেখো সি মানে হচ্ছে আলম্ব বিন্দু মধ্যিখানে এ মানে কি এটা হচ্ছে বল প্রয়োগ করছি বি মানে কি বাধা যে ওই যেটা আমরা ধরছি সেটা হচ্ছে বাধা এখানেও ঠিক দেখ দেখো হাতুড়ি দিয়ে লোকটা তুলছে পেরে পেরেকটা হচ্ছে কি পেরেকটা হচ্ছে বাধা মধ্যেখানে শি শিটা হচ্ছে আলম্ব এখানটা ঠেকালে তবেই দেখবে পেরেকটা পেরেকটা যদি কোন হাতুড়িটা কোনো জায়গায় যদি এরকম ঠেকায় তবেই দেখবে পেরেকটা খুব সহজেই উঠে আসছে আর এ হচ্ছে ফোর্স এ দিয়ে আমরা টানছি ঠিক আছে এবারে ঠিক তেমনিভাবে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ রয়েছে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে তোমরা শুধু এইটা দেখো এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের যারা যাদের পুরোনো ঠাকুমা দিদিমা রয়েছেন বাড়িতে তারা আগেকার দিনে জাতির ব্যবহার ছিল সুপুরি কাটবার জন্য এখনও হয়তো কেউ কেউ দেখে থাকবে বাড়িতে তো এই জাঁতিই কিন্তু খুব সুন্দর একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আর এই জিনিসটা এটা করে সেই দেখবে ময়লা বা পিচ রাস্তা তৈরির সময় জিনিসপত্র নিয়ে যাওয়া হয় এখানে দেখো আলম্ব বলেছি আমরা এক ধারে মধ্যিখানে বাধা লাস্টে বল এখানেও দেখো জাঁতিতেও আলম্ব এক ধারে মধ্যিখানে ধরছে আমাদের বাধাটা অর্থাৎ সুপুরি সুপুরিটা দিলাম তার মানে ওটা বাধা দিচ্ছে কাকে বাধা দিচ্ছে আমি যে বলটা প্রয়োগ করছি তাতে বাধা দিচ্ছে বল যত বেশি প্রয়োগ হবে বাধা তাড়াতাড়ি কেটে যাবে ঠিক আছে আমি যদি বল বেশি প্রয়োগ করি বাধা তাড়াতাড়ি সরবে বল যদি আস্তে প্রয়োগ করি বাধা ধীরে ধীরে সরবে এক্ষেত্রেও তাই এইখানে চাকার একদম এই জায়গাটাই হচ্ছে সি অর্থাৎ আলম্ববিন্দু ঠিক আছে আর বি এইখানেই হচ্ছে আমার মেন রয়েছে বাধাটা মানে এর মধ্যেই মাল পড়ছে এটা হচ্ছে বাধা এটাকে আমরা যত জোরে পুশ করব তত ইজিলি গাড়িটা যেতে পারবে আমরা যদি বল বেশি না প্রয়োগ করি তাহলে গাড়িটা যেতে পারবে না এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ আর তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কি দেখছি আমরা খুব সহজ উদাহরণ যেটা হচ্ছে কি দেখো আলম্ব একদিকে বল থাকবে মধ্যিখানে হুম আলম্ব একদিকে বল থাকবে মধ্যিখানে আর বাঁধা থাকবে হচ্ছে একদম শেষের দিকে গিয়ে শেষ প্রান্তের দিকে গিয়ে বল মধ্যিখানে থাকবে যেমন দাঁতের ক্ষেত্রে দেখো আমাদের দেখবে নিচের দিকের যে ম্যান্ডি এটা ম্যান্ডেবলটা রয়েছে নিচের হাটটার নাম হচ্ছে ম্যান্ডেবল এই হাটটার নাম চোয়াল এই চোয়ালের একটা দিক আটকানো থাকে ঠিক আছে অর্থাৎ এই একটা দিকই হচ্ছে বিন্দু আমরা খাবার মুখের সামনে দিয়ে খাই না নিশ্চয়ই ভেতর দিয়ে খাই অর্থাৎ ভেতরটাই হচ্ছে আমার কি বল প্রেশার দিচ্ছি আর বাধাকে দিচ্ছে বি ঠিক আছে বি হচ্ছে সে বাধার আকার ধারণ করছে মানে বি হচ্ছে যেটা ঢুকছে যে খাবারটা ঢুকছে তারপরে যেমন ক্যাচার এগুলো এই যেটাকে বলে ক্যাচার দেখবে রসগোল্লার দোকানে বা মিষ্টির দোকানে মিষ্টি তোলে বা রসগোল্লা তোলেই ক্যাচারের মাধ্যমে এই ক্যাচারের ক্ষেত্রে লাস্টে থাকবে বিন্দু মধ্যিখানে বল আর লাস্টের দিকে থাকবে হচ্ছে তার বাধাটা অর্থাৎ রসগোল্লাটা থাকবে তো এইটা খুব সহজ করে এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছে খুব সহজেই কিন্তু তোমরা এটা মনে রাখতে পারবে যদি তোমরা একটা করে উদাহরণকে কানেক্ট করে নাও এর সঙ্গে যেমন প্রথম শ্রেণীর লিভারকে কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভার জাঁতি তৃতীয় শ্রেণীর লিভার ক্যাচার এই তিনটেকে যদি আমরা মানে মনে করে রেখে দিতে পারি তিনটে উদাহরণকে তাহলে উদাহরণ মনে রাখলে এই জিনিসটা গুলিয়ে যাবার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে মনে থাকবে এবারে আমরা চলে আসবো নততল মনে করো একটা লোক দেখলে গাছে চচ্চর করে উঠে যাচ্ছে উঠতে তার খুব কষ্ট হচ্ছে কিন্তু সেই লোকটাই যদি একটা মই দিয়ে ওঠে তাহলে তার ইজি হচ্ছে ওঠাটা ঠিক আছে একটা লোক কাঁধে করে একটা মাল গাড়িতে তুলছে আর একটা লোক একটা কোণ তৈরি করে সেখানে ঠেলে তুলছে এই লোকটার কিন্তু অনেক সুবিধা হবে অর্থাৎ বোঝা গেল যে আমরা যদি আমরা যদি কোনো জায়গায় কোনো জিনিসকে তুলতে যাই কোনো জিনিসের বল প্রয়োগ করি সেখানে যদি একটা নতদল তৈরি করে নিই তাহলে কিন্তু জিনিসটা খুব সহজেই উঠে যাবে এবং এই হচ্ছে নতদলের কনসেপ্ট যেমন সিঁড়িও হচ্ছে একটা নতদলের কনসেপ্ট দেখবে খাঁড়ায় সিঁড়িতে উঠতে কষ্ট হয় ঢেলানো সিঁড়িতে বা কোণে কম হলে সেই সিঁড়িতে উঠতে আমাদের খুব তাড়াতাড়ি হয় ইজি হয় জিনিসটা ঠিক আছে তো এই নতোতলের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা কি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই সূক্ষ্মকোণটা এটা মাথায় রাখবে এই সূক্ষ্মকোণের মান যত কমবে তত কিন্তু নততলে কাজ খুব ভালো করে করা যাবে অর্থাৎ মাটিতে যদি একদম ঠেকে যায় তোমরা যে মাটিতে হাঁটছ সেই মাটি সূক্ষকণ কত সেই মাটি সূক্ষ্মকোণ শূন্য তাই জন্যই আমরা ইজিলি হেঁটে যেতে পারছি কিন্তু এটাই যত বাড়বে ততই আমাদের উঠতে একটু সমস্যা হবে অর্থাৎ নততল যদি কমে তাহলে উল্টো দিক থেকে বললে তাহলে নততল কমলে আমাদের চড়তে বা কাজ করতে খুব সুবিধা হবে কাজ করাটা খুব ইজি হয়ে যাবে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের নততলের ধারণা এই হচ্ছে নততল এবং কিছু উদাহরণ দিয়ে তোমরা বুঝেছ এই বিষয়টাকে বুঝে নেবে বুঝার খুব একটা অসুবিধে নেই এবার প্রথমেই দেখো স্ক্রু পুলি চক্র অক্ষদণ্ড এই জিনিসগুলো কী কী এবার আমরা চলে আসবো স্ক্রু এর মধ্যে আচ্ছা স্ক্রুটা কিন্তু এক প্রকারের নতোতলেরই অবস্থান দেখো স্ক্রুকে আমরা যদি স্ক্রু ড্রাইভার দিয়ে ঢোকাই তাহলে খুব ইজিলি ঢুকে যাবে কারণ দেখো এইখানে দেখো খুব সুন্দর করে রয়েছে এখানে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে সব নতোতল রয়েছে এই নততলটা আছে বলে আমরা প্রেশার উপর থেকে দিচ্ছি এবং ইজিলি ওটা নিচের দিকে ঢুকে যাচ্ছে প্যাঁচ খেয়েকে ঢুকে যাচ্ছে এটা নতোতলের জন্যই এটা কিন্তু ঘটছে দেখো এই যে একটা করে দাগ চলে গেছে দিয়ে দাগ চলে গেছে এই যে থেকে একটা করে মধ্যে যে দাগগুলো গেছে এই যে দাগগুলো গেছে এই দাগের সঙ্গে যদি আমরা এটাকে প্যারালাল একটা লাইন টানি তাহলে এর মধ্যে একটা কোণ উৎপন্ন হচ্ছে ঠিক আছে অর্থাৎ এটা একটা নততলের উদাহরণ কিন্তু স্ক্রুটা পুলির ক্ষেত্রে কি হয় পুলির ক্ষেত্রে ভালো করে দেখো এখানে পুলির ক্ষেত্রে এক মানে খুব মধ্যিখানে একটা অ্যাক্সিস থাকে এবং তার মধ্যে একটা গোল কপিকল থাকে যেটা ফ্রিলি ঘুরতে পারে এটা কিন্তু জ্যাম হলে চলবে না ফ্রিলি ঘুরতে পারে ফ্রিলি ঘুরতে পারে তাহলে লাভটা কী হবে লাভটা হচ্ছে এক ধারে যদি বাধা দিই আর এক ধারে যদি আমরা টানটা রাখি বাধা বা ভার বল মনে করো এক বালতি জল আর এদিকে আমি টানটা রাখি এটা যদি ফ্রিলি ঘোরে তাহলে এই ঘর শুনজনিত কারণের জন্য এটা ওপর দিকে উঠে আসবে আমার কাজটা ইজি হবে ঠিক আছে এই হচ্ছে পুলিপ যন্ত্রের ব্যবহার এবং তারপরে একটা দেখবে চক্র বা অক্ষদণ্ড আমরা যদি যে গাড়ির যে চাকা হয় দেখবে তার মধ্যিখানে একটা ঘূর্ণন নক্ষ থাকে এই চাকাটা ঘুরবে এই চাকাটা ঘোরাবার জন্য আমরা কী করতে পারি এই অ্যাক্সেল বা অক্ষদণ্ডটাকে ঘোরাতে পারি এই অক্ষদণ্ডটা ঘুরলে তবেই চাকাটা ইজিলি ঘুরতে পারে বিভিন্ন কলকারখানায় বড় বড় মেশিনে ঘড়িতে সমস্ত জায়গায় কিন্তু এই মতাম এই চক্র বা অক্ষদণ্ডর গুরুত্ব অপরিসীম এই চক্র বা অক্ষদণ্ড ইউজ করে একটা সিম্পল জিনিস ইউজ করে বড় বড় কিন্তু কলকারখানা থেকে আরম্ভ করে বড় বড় মেশিন থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় যে যে সমস্ত ছোটো ডিজাইনও এমনকি টড়িও সব এই অক্ষদণ্ড বা চাকার কনসেপ্টের ওপর চলছে কোনো কারণে যদি আমরা গাড়িকে একটা চাকা ধরলাম এদিকার একটা চাকা আছে মধ্যিখানের রডটাকে যদি ঘোরাতে পারি তাহলে কি হবে দুটো চাকাও ঘুরবে অর্থাৎ দুটো চাকা ঘুরলে কি সামনের দিকে একটা কাজ হবে ফাংশন হবে বোঝা গেল এই হচ্ছে ঘুর চক্রদণ্ড বা চক্রে অক্ষদণ্ড এবং চক্রে মূল কাজ ঠিক আছে এবারে ঘূর্ণন অক্ষ মানে কি ঘূর্ণন অক্ষ মানে হচ্ছে যে অক্ষের ওপর এই চাকাটা ঘুরতে পারে তাকে বলা হয় ঘূর্ণ নক্ষ এই ঘূর্ণ নক্ষটা স্থির থাকবে মধ্যিখান থেকে একটা কাল্পনিক লাইন কাটা হয়েছে যেটা একদম স্থির থাকবে সেটার কোনো মুভমেন্ট হবে না সেটা ঘুরবেও না কিছুই হবে না কোনো তার পরিবর্তন হবে না এই চক্রের মাধ্যমে আমরা দেখো বড় অনেক যন্ত্রপাতির নাম আমরা বললাম তার সাথে রেডিও কাজ করতে পারে ঠিক আছে নব কাজ করতে পারে বিভিন্ন ধরনের তারপরে স্ক্রুড্রাইভারও কাজ করতে পারে এটা ধরো চক্র এটা হচ্ছে অক্ষদণ্ড এখানে কাজটা হচ্ছে ঠিক আছে তারপরে ইজিলি কাজটা হচ্ছে এবং তার সঙ্গে আর একটা রয়েছে যেমন কল চলছে কচটা হচ্ছে কি চক্র এটাকে যদি আমরা ঘোরাই কাজটা আমরা হচ্ছে তো চক্র খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এছাড়াও এই চক্রকে ঠিক রাখবার জন্য পিচ্ছিল তেল বা গ্রিজ হলে কি এই চক্রটা আরও ভালো করে ঘুরবে এবং এই যে জিনিসপত্রগুলো বা যে আমরা জানি বিভিন্ন যন্ত্রপাতিগুলো তৈরি হয় মূলত কি দিয়ে লোহা দিয়ে তৈরি হয় তার মধ্যে মরচে পড়ে যাওয়ার একটা প্রভাব থাকে এবং মরচে পড়লে মেশিন খারাপ হয়ে যায় তার জন্য কি বিভিন্ন ধরনের তেল দিয়ে আমরা সেটাকে রেগুলার পরিষ্কার রাখলে যন্ত্র ভালো থাকে যেমন দেখো ছেলেটি সাইকেলকে ঠিক রাখবার জন্য গ্রিস লাগাচ্ছে বা তেল লাগাচ্ছে তাতে করে কি যন্ত্রটা খুব ভালো করে কাজ করতে পারবে তো এই হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার নাইন ক্লাস সিক্স তো তোমরা এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়বে উদাহরণ দিয়ে কিন্তু এই লিভারটা মনে রাখবে নততলটা কনসেপ্টটাকে মনে রাখবে হচ্ছে এই সমস্ত ছবিগুলো উদাহরণ দিয়ে তোমরা মনে রাখবে তাহলে এই চ্যাপ্টারটাকে খুব খুবই সোজা বা খুবই ইন্টারেস্টিং মনে হবে তোমাদের কাছে